নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে শেষ যাত্রায় তাপস পাল। মঙ্গলবার রাতে মুম্বাই থেকে গল্ফ ক্লাব রোডের অভিনেতার বাড়িতে আনা হয়েছিল মরদেহ। বুধবার সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সতীর্থরা। পড়শিরাও তাদের প্রিয় অভিনেতাকে শেষবারের মতো চোখের দেখা দেখতে উপস্থিত হন তাপস পালের বাড়ি। সকাল 11:42, অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন স্ত্রী নন্দিতা ও মেয়ে সোহিনী পালের সঙ্গে। সকাল 11:37, তাপস পালকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 11:30, অভিনেতাকে অন্তিম শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সকাল 11:20, রবীন্দ্র সদনে অনুরাগীদের লম্বা লাইন। লাইন পৌঁছে গিয়েছে সাহিত্য একাডেমি পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 11:10, চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কান্না ভেজা গলায় বললেন, কি বলবো, আমার কিছু বলার নেই, সোনার মানুষ চলে গেল। সকাল 11:08, অশ্রুসিক্ত চোখে বাবার ঝাপসা চশমা পরিষ্কার করছেন মেয়ে সোহিনী। সকাল 11:08, শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়, ভরত কলের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব। চোখের জলে শ্রদ্ধা জানালেন অভিনেতার এক সময়ের নায়িকা রচনা। সকাল 11:03, দেহ পৌঁছেছে রবীন্দ্র সদনে। শিয়রে রয়েছে অভিনেতারই একটি ছবি। বিশৃঙ্খলা এড়াতে রয়েছে পুলিশের ব্যারিকেড, রয়েছে মহিলা পুলিশও। সকাল 11:57, স্টুডিও পাড়া থেকে মরদেহ রওনা দিল রবীন্দ্র সদনের উদ্দেশ্যে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে যাচ্ছে রবীন্দ্র সদন, সঙ্গে ছিল পুলিশের পাইলট কার। সকাল 10:50, টেকনিশিয়ান স্টুডিওয়ে 5 মিনিট থাকবে দেব, তারপর রওনা দেবে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে। সূত্রের খবর, রবীন্দ্র সদনে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যাবেন রাজ্যের মন্ত্রীরা। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। আমি যখন ঢুকলাম শুয়ে আছি, আর এ আমার কামটা হচ্ছে সম্পর্ক ছিল তো আরো কিছু বেঁচে দেওয়া উচিত ছিল। ওটা তো আমাদের আমরা এখনই তপসদার বড় নিয়ে বেরোবো। বেরিয়ে প্রথমে টেকনিশিয়ানে যাবো 5 মিনিটের জন্য, করে ওখান থেকে আমরা সোজা রবীন্দ্র সদনে যাবো 11টার মধ্যে। 11টা থেকে 1টা পর্যন্ত রবীন্দ্র সদন। ওনাকে কি গান শুনে ঠিক আছে?